नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। बंधुरा घुमेर समय अनेकेई आछेन जारा प्रचंडभावे नाक डाकेन एबं तार फले आशेपाशे जारा शुए आछे तादेर घुमेर तो व्याघात हय, सेई संगे संगे तार निजेर घुमेरो व्याघात होते थाके। बंधुरा समस्याटी अनेकेर क्षेत्रेई हय। आजकेर आमादेर जा लाइफस्टाइल तार जन्य एई समस्याटी प्राय होते देखा जाय, बिशेष करे जारा बेशी रात जेगे जेगे कोनो काज करेन एबं ता अनेक राते गिये घुमान तादेर क्षेत्रेई समस्याटी होते पारे। जादेर नाकेर पलिप्स रयेछे तादेर क्षेत्रे समस्याटी होते पारे। एछाड़ाओ तादेर मध्येई समस्याटी होते पारे जादेर एलार्जिक राइनाइटिसेर समस्या रयेछे एबं प्राय बुके एबं गलाय सर्दी बसे थाके, तार जन्य श्वास प्रश्वास निते असुविधा हय, तादेर क्षेत्रे समस्याटी होते पारे। आबार अनेकेर देखा जाय जादेर एडिनয়েডের समस्या आछे तादेर क्षेत्रेও समस्याटी होते पारे। शिशुदेर क्षेत्रे होते पारे, बड़ोदेर क्षेत्रे होते पारे, बा जारा अनेकदिन धरे कोनो रोग भोग करे आसछेन कोनो बड़ो रोग तार फले समस्याटी होते पारे। যখন আমরা ঘুমাই তখন আমাদের গলার এবং জিভের পেশিগুলি শিথিল হয়ে যায় এবং যখন শ্বাস প্রশ্বাস নেওয়া হয় তখন একটা কম্পন সৃষ্টি হয়, সেখান থেকে নাক ডাকার উৎপত্তি হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটিতে নাক ডাকার তিনটি মেডিসিন বলবো, যে তিনটি মেডিসিন আপনার সিম্পটমস অনুযায়ী নিলে অবশ্যই আপনার নাক ডাকা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা চলে আসি সরাসরি মেডিসিনে। আমাদের প্রথম মেডিসিনটি হলো ওপিয়াম 30 CH एंड 200 CH। ओपियम 30 CH তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের বয়স একটু কম, মানে 40 এর নিচে বা 35 এর নিচে, তাদের জন্য ওষুধটি খুব ভালো কাজ করবে। এটি 2-2 ড্রপ ডায়েট জিভে নেবেন দিনে 3 থেকে 4 বার এবং কিছুদিন কন্টিনিউ করুন, মানে 15 দিন বা 20 দিন কন্টিনিউ করুন। দেখুন আস্তে আস্তে আপনার সমস্যাটি ঠিক হতে শুরু করবে। এদের মধ্যে দেখা যায় যে ঘুমের মধ্যে প্রচণ্ড নাক ডাকে এবং একটা শ্বাসরোধের অনুভূতি পেশেন্টের হতে থাকে, মানে যখনই ঘুমোতে যায় একটা শ্বাসরোধের অনুভূতি হয় কিছুক্ষণ পরে এবং তার ফলে ভীষণভাবে পেশেন্ট নাক ডাকতে থাকে। তার জন্য ওষুধটি খুব ভালো কাজ করবে। 30 CH পটেন্সিতে নিয়ে আসুন, দিনে 2 থেকে 3 বার ডাইরেক্ট জিভে নিন। এবার যাদের বয়স 35 বা 40-র ওপরে তাদের ক্ষেত্রে 200 CH খুব ভালো কাজ করবে এবং যাদের সঙ্গে সঙ্গে কনস্টিপেশনের সমস্যা রয়েছে তাদের জন্য খুব ভালো কাজ করবে। 200 CH পটেন্সি দিনে 2 বার, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার ডাইরেক্ট জিভে নিন 2 থেকে 3 ড্রপ। এটাকেও কিছুদিন কন্টিনিউ করুন, 20 দিন 30 দিন কন্টিনিউ করুন। দেখুন আস্তে আস্তে আপনার সমস্যাটা ঠিক হতে শুরু হবে। নাক ডাকা বা স্নোরিংয়ের ক্ষেত্রে ওপিএম একটি খুবই ভালো মেডিসিন, এটিকে ব্যবহার করতে পারেন। যাদের সমস্যা রয়েছে অবশ্যই আস্তে আস্তে রিলিফ পাবেন এবং একটা সময় একবারে ঠিক হয়ে যায়। আমাদের নেক্সট মেডিসিনটি হলো লেমনা মাইনর 30 CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যারা প্রচণ্ডভাবে নাক ডাকেন, সবার সঙ্গে সঙ্গে সবার 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করেন এবং আরও দেখা যায় যে হয়তো তার একটু তন্দ্রা এসে গেছে, একটু চোখ বুজেছে, সঙ্গে সঙ্গে নাক ডাকতে শুরু হয়ে যাবে। তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। আর এদের মধ্যে বেস্ট যে সিমটমসটি হলো এদের নাকের মধ্যে পলিপস থাকে, সর্দির সমস্যা থাকে, বুকে সর্দি বসে থাকে, এদের মধ্যে টনসিল হয়ে থাকতে পারে। তার জন্য যদি এরা নাক ডাকে তাহলে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। বিশেষ করে যাদের নাকের মধ্যে পলিপস রয়েছে, নাজাল পলিপসের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সত্যি খুব ভালো কাজ করবে। এটিও নাক ডাকার ক্ষেত্রে একটি বেস্ট মেডিসিন হোমিওপ্যাথিতে। এটি ইউজ করতে পারেন। 30 CH দিনে 2 থেকে 3 বার ডায়েট জিভে নিতে পারেন অথবা এটি জলের সাথে মিশিয়ে 3 থেকে 4 বার পান করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। এবার দুটি ওষুধই একসঙ্গে আপনি নিতে পারেন, তবে 10 মিনিট গ্যাপে নেবেন, খুব ভালো ফল পাবেন দিনে 3 থেকে 4 বার। এবার আসে শিশুদের ক্ষেত্রে যাদের বয়স কম, মানে শিশুদের ক্ষেত্রে অবশ্যই একেবারে ছোট শিশু নয়, আমি বলছি যাদের বয়স 4 বছর বা 5 বছর তার বেশি, তাদের ক্ষেত্রে চায়না 30 খুব ভালো কাজ করবে। শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে এদের প্রচণ্ড নাক ডাকতে শুরু করে ঘুমের সঙ্গে সঙ্গে বা গভীর ঘুমে যখন তারা চলে যায় তখন প্রচণ্ড নাক ডাকতে শুরু করে এবং সেই সঙ্গে তাদের সর্দির সমস্যা আছে, বাচ্চা দুর্বল ও ক্ষীণ হয়ে যায়, পুষ্টিগত অভাব হতে পারে বা বিভিন্ন কারণে বাচ্চাদের মধ্যে এটি হতে পারে বা যাদের অ্যাডিনয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও সমস্যাটি হতে পারে। এক্ষেত্রে চায়না 30 1 চামচ জলের সাথে মিশিয়ে 1 ড্রপ দিনে 2 থেকে 3 বার শিশুদের পান করান। দেখুন আস্তে আস্তে সমস্যাটি ঠিক হয়ে যাবে। অবশ্যই একেবারে যাদের বয়স 3 থেকে 4 বছরের কম বা একেবারে যারা 1 বছরের শিশু তাদের অবশ্যই, সেসব শিশুদের অবশ্যই খাওয়াবেন না, তাদের জন্য নিয়ারেস্ট ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। যাদের বয়স 4-5 বছরের বেশি তাদের জন্য ওষুধটি ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল পেয়ে দেখা যায়। তো বন্ধুরা এগুলি ছিল বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন। বড়দের ক্ষেত্রে লেমনা মাইনর অ্যান্ড ওপিয়াম, শিশুদের ক্ষেত্রে চায়না। দুটি মেডিসিনের মধ্যে যেটা বেশি আপনার মধ্যে সিম্পটমস মিটছে সেটিকে ব্যবহার করুন এবং সেই সঙ্গে সঙ্গে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন এবং দিনে একটা ভালো সলিড ঘুম নেওয়ার চেষ্টা করুন 7 থেকে 8 ঘন্টা যে কোনো একটা সময়। তো বন্ধুরা ফেরার নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন।